হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকেও হাজির হয়ে গেলাম আরেকটি টপিক নিয়ে। আজকের বিষয়টি হলো শীতকালীন সবজি গাজর, কিভাবে গাজর রাখতে হয়। সবার প্রিয় আশা করি এই গাজর, গাজর খেতেও খুব ভালো। তো আমি আজকে দেখাবো কি করে গাজর রাখতে হয়। দেখুন, আমি পেন্সিল দিয়ে অলরেডি গাজরটা এঁকেছি। আমি যখন বর্ডার করব আমি তখন সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে দুটি গাজর রাখবো। তো শুরুতে আমি আবারও একই কথা বলবো, তোমরা সবাই আগে যদি একটু মনোযোগ দিয়ে দেখো সম্পূর্ণ ভিডিওটা, তাহলে তোমাদের এই কাজটি করতে খুব সহজ হবে, একদম সহজ গাজর রাখা। আমি হালকা করে এঁকে নিচ্ছি, কারণ আমি এটাকে সাইন পেন বা বর্ডার করব। তোমরাও তোমাদের আঁকা হলে সাইন পেন বা বর্ডার করো। দেখো, মূলত উপরে থেকে একটু মোটা হয়ে নিচের দিকটি একটা ভিয়ের মতো, আমরা অনেকেই কোন আইসক্রিম খেয়েছি, ঠিক কোন আইসক্রিমের মতো এই গাজরটি, নিচে চিকন উপরে একটু মোটা। আরেকটি গাজর পেছনে ও গাজরটি একটু শোয়ানো অবস্থায় রয়েছে। আর পাতাটা একটু খেয়াল করো, পাতাটা নিচে মোটা উপরে চিকন, আর ডানে এবং বামে একটু করে দিয়ে দিবে ভিয়ের মতো করে, আর ফাঁকা অংশে দিয়ে দিবে। এটা আসলে ওভাবে বোঝানোর কিছু নেই, এটা খুবই সহজ। আর এরপরে গাজরের গায়ে কিছু দাগ থাকে, ওই দাগের মতো একটু আঁচড় বা একটু ডট ডট দিয়ে দিবে। একদম প্লেন থাকলে জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগে না। আর যদি এগুলো দিয়ে দেওয়া যায় তাহলে একটু ন্যাচারাল বা একটু রিয়েলিস্টিক মনে হয়। আমার বর্ডার করা মোটামুটি শেষ। আমি একটু শেকড় দিয়ে দিচ্ছি। গাজর হয় মূলত মাটির নিচে। এখন আমরা কালারে যাব। তো দেখো, আমি এখানে ডান পাশে তিনটি কালার নিয়েছি এবং বাম পাশে চারটি কালার নিয়েছি। তো এটি হলো একটু লেমন রেড, যেটি আছে রেড কালার, জাস্ট একটি বর্ডার ইউজ করব। একদম উপর থেকে নিচে একবারে সমস্তটা টেনে, তারপর যে অংশগুলো ফাঁকা ফাঁকা থাকবে অংশগুলোতে একটু আবার টেনে দিব। এখন যে কমলা রঙটি রয়েছে, অরেঞ্জ কালার, সেই অরেঞ্জ কালারটি উপর থেকে নিচে একদম সুন্দর করে আস্তে আস্তে করে, যেভাবে ছোট ছোট স্কেচ করতে হয় সেভাবে। সবাই কিন্তু মনে রাখবে, কালারটা করতে হবে উপর থেকে নিচে একদম আস্তে আস্তে ছোট ছোট করে, কেউ এলোমেলো কালার করবে না। তারপর ডান পাশের অংশটুকুতে একটু হালকা কালার করবে, কারণ আমরা এখানে দুটি বা তিনটি কালারের গ্রেড ইউজ করব। এখন আমি কমলার যে হালকা রঙটি আছে সেই হালকা রঙটি ব্যবহার করছি। অর্ধেক বাম পাশে গাঢ় করছি এবং অর্ধেক সাদা অংশে কাজ করছি। তো আমি আবার উপর থেকে নিচে কালার করলাম। দেখো, এটি একটি শেড আকারে রয়েছে। এখন আমি আবার ডান পাশের অংশটুকুতে একটু সামান্য হালকা কালার করছি। ওয়েল পেস্টেল কালার মূলত দুটি বা তিনটি সংমিশ্রণে করলে রঙটি সুন্দর হয় বেশি। এখন আমি একটু কর্নারে একটু হলুদ কালার করে দিয়ে সমস্ত কালারটাকে মিক্সড করে দিলাম, মানে কোথাও কোনো ফাঁকা রাখলাম না। তো তোমরাও আশা করি ঠিক এমন করবে। আর এরপরে গাঢ় করে একটু আঁচড় দিয়ে দিলে ওই জিনিসটি কেমন করবে। আর এরপরে গাঢ় করে একটু আঁচড় দিয়ে দিলে ওই জিনিসটি আরও বেশি সুন্দর লাগে। এই টুকটাক আঁচড় দেওয়ার বিষয়গুলোকে বলা হয় মূলত ছবি আঁকার অলংকার, মানে এটি আরও সৌন্দর্য বৃদ্ধি করে। তো প্রথমে আমরা গাজরটি যেভাবে করেছিলাম, আমি দ্বিতীয় গাজরটিও ঠিক সেম আমি সেটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। এটি যেহেতু নিচের দিকে শোয়ানো অবস্থায়, তো নিচে মূলত ডার্ক হবে এবং উপরের অংশে লাইট হবে। তার জন্য আমি নিচের অংশে গাঢ় রেড কালার করেছি একটু, তারপর আমি গাঢ় যে কমলা কালারটা রয়েছে সেই কমলা কালারটা করছি। এরপর যথারীতি আবার হালকা যে অরেঞ্জ কালারটি রয়েছে সেটির সাথে মিশ্রণ করে কালার করছি। আর শোয়ানো গাজরটি করার জন্য আমি যে স্টাইলে রঙটা করছি, তোমরা যদি এই স্টাইলে করো তাহলে একদম গাজরটা যে গোল আকৃতির, সেই গোল শেপের, সেটা
আন্ডাকৃতির সেই গোল শেপের সেইটা আনতে তোমাদের ইজি হবে। আর যদি তোমরা উপর নিচে থেকে উপরে করো বা উপর থেকে নিচে করো তখন এটা খুব একটা ভালো হবে না। দেখো স্কেচ করার মধ্যে একটু দাগ 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 রয়েছে, এই জিনিসটি হলো মূলত সৌন্দর্য। তো এখন সবুজ করছি, তো পাতার রং সব সময় একই রকম। তারপর আমি বলে দিচ্ছি, আমি যে অংশগুলো একটু ভেতরে ভেতরে থাকে সেই অংশে একটু গ্রিন কালার করেছি, আর বাকি অংশটুকু টিয়ে কালার দিয়ে আমি দুইটা কালারকে মিক্সড করে দিচ্ছি, বাস শেষ। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আর তোমাদের যদি কোনো পছন্দের কোনো বিষয় থাকে, তোমাদের শেখা প্রয়োজন এমন কিছু থাকে তাহলে আমাকে সেই বিষয়গুলো জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করো। এখন আমি যথারীতি সব কাজের শেষে একটু পার্সিয়ান ব্লু কালারটা ব্যবহার করি, কারণ এটি হলো সর্বোচ্চ ডার্ক যেই অংশগুলোতে পড়ে সেটি। তো টুকটাক পার্সিয়ান ব্লু কালারটা হলো, জাস্ট মনে রাখবে এটা হলো অলংকার সৃষ্টি করবে বা সৌন্দর্য বৃদ্ধি করবে কিছু কিছু জায়গায়। গাজর কি সবার বাসায় তো গাজর থাকে, গাজরে দেখো একটু কালো কালো দাগ থাকে, তো এই উপরের অংশে আমি সেই কালো কালো দাগগুলো দিচ্ছি। এই কাজটির জন্য তোমার ছবিটা খুব সহজ বা মানুষের চোখে পড়বে বেশি, মানে একদম বাস্তব মনে হবে। আমি বাম পাশে জাস্ট একটু বর্ডার দিচ্ছি। এই কালারটা করতে হলে ছেড়ে ছেড়ে কালার করতে হবে, কখনো একদম পিওর টান দেওয়া যাবে না, কোথাও করব কোথাও করব না এমন অবস্থায় থাকতে হবে, যে কোথাও একটু গাঢ় হচ্ছে, কোথাও একটু হালকা হচ্ছে, কোথাও একটু দাগ দিচ্ছি, কোথাও একটু হালকা দাগ দিচ্ছি, এই আর কি। মানে কোথাও সলিড বা ডিরেক্ট কোনো কালার করা যাবে না। আমার গাজর কিন্তু মোটামুটি শেষ। এখানে গাজরটি আমি মূলত একটু কম্পোজিশন করে নিয়েছি, মানে দুটি গাজর যেন দেখতে সুন্দর লাগে তার জন্য। তো এখন আমি একটু যে গাজরটি নিচে শুয়ে আছে বা রাখা আছে এই গাজরটি নিচে একটু শেড ব্যবহার করব, কারণ যে কোনো বস্তু একটি টেবিলের উপর রাখলে যেমন দেখা যায় আমি ঠিক এটা তাই করছি। তোমরা কখনো কোনো সাবজেক্ট সিঙ্গেল সাবজেক্ট শুধু একা একটা পেজে একে রাখবে না, ওটা নিচে একটু শেড বা স্কেচ করে দিলে জিনিসটা বেশি সুন্দর লাগে, মনে হয় কোনো একটা কিছুর উপর রাখা, কোনো একটা টেবিল বা কোনো একটা বস্তুর উপর রাখা। তো আমি কাঠালি বা হলুদ কালার, হালকা যে কমলা রঙটা আছে সেই কমলা রঙটা একটু ব্যবহার করেছি। এখন একটু খয়েরি কালারটা দিয়ে একদম কর্নার থেকে যেখানে মূলত ছায়া পড়ে সেই অংশটাতে একটু কাজ করছি। তো একটু দেখো এটা মূলত কিছুটা জায়গায় একটু গাঢ় হয় আর বাকি ডান পাশ বা বাম পাশে একটু হালকা হালকা হয়ে সেটা ছড়ে যাবে। এটি হলো একটি শীতকালীন সবজি, এটি আমার খুব পছন্দের। তোমরাও চাইলে এই সবজিটি কাঁচাই খেতে পারো, আমিও খাই মাঝে মাঝে। বা সৌন্দর্য আর একটু বৃদ্ধি করার জন্য আমি একটু ডার্ক এই জায়গাগুলো খেয়াল করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ছবি এঁকো, আর আমাকে ছবি এঁকে দেখিও। সবাইকে ধন্যবাদ।